এরা তুমি কেন অভ্রপ্রাগ করছো? ও তো আমাদের ছেলে, আরও আমাদের মেয়ে, আমাদের বড় মেয়ে, অভ্রর বড় দিদি। যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। ইরা ও ছোট, ছোট থেকেই শাসন করতে হয় আকাশ, তাহলে বড় হয়ে বাচ্চারা মানুষের মতো মানুষ হয় না। ঠিক এরকম ভাবেই তুমি আমাকে আরো কেউ শাসন করতে দিতে না, আমার কথা ওকে শুনতে দিতে না, সেই জন্যই আমার মেয়েটাকে আমি হারিয়ে ফেললাম। সেদিন যদি আমার কথা মতন ওকে ওকে একটু সতর্ক হতে দিতে, তাহলে হয়তো আজও হারিয়েই যেত না। ইরা, মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে, এবার তোমার সামনে যারা আছে তাদের দিকে মন দাও। অভ্রকে প্লিজ একটু বোঝার চেষ্টা করো, ও তো আরোকে দেখেনি, তাহলে ও কি করে বুঝবে আরো তোমার আমার কাছে কি? আরো আজও আমার কাছে সব, তোমার কাছে, কিন্তু অভ্রর কাছে? অভ্রর দিকটা একটু দেখো, ও কিন্তু ভুল বলেনি। বলেছে, অবশ্যই ভুল বলেছে ও, আর তুমিও ওকে সাপোর্ট করে চলেছ, মিথ্যেটাকে সত্যি বানানোর চেষ্টা করে চলেছ। আমার আরও যে সেদিন ওই মেলার অগ্নিকাণ্ডে শেষ হয়ে যায়নি সেটা তুমি খুব ভালো করে জানতে। মম এগুলো কি বলছো? ড্যাড, অভ্র, অভ্র তুই ভিতরে চল প্লিজ। অভ্র, আবার কিছু শুরু করিস না তুই এখানে। দাঁড়া তিয়া, থাকতে দে ওকে এখানে, ও জানুক ওর মা এখনো পর্যন্ত কেন ওর দিভাইকে খুঁজে বেড়াচ্ছে, জানুক। হে আকাশ, কি হলো, কি হয়েছে বলতো? সেদিন মেলায় ওই অগ্নিকাণ্ডে একটা ঝলসে যাওয়া বাচ্চার দেহ পাওয়া গেছিল। এই বাড়ির সবাই আমাকে বোঝানোর চেষ্টা করেছিল ওটাই আমার মেয়ে, কিন্তু আমি মানিনি। আমাকে মানানোর জন্য, আমাকে ভোলানোর জন্যই বোধ হয় এই ডিএনএ রিপোর্টটা এতদিন আমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, তাই না? এই রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা আছে সেদিন যে দেহটা পাওয়া গেছিল সেটা আমার মেয়ের নয়, আমার মেয়ে ওই মেলায় সেদিন মারা যায়নি। আর এই সত্যিটা এতগুলো বছর ধরে আমার কাছ থেকে সেই মানুষটা লুকিয়ে রেখেছে যাকে আমি সবচেয়ে বেশি ভরসা করি। আমি জানি আকাশ, তুমিও আরুকে খোঁজার চেষ্টা কম করনি, কিন্তু যেই কয়েক বছর কেটে গেল, অভ্র একটু বড় হলো, তুমি কিন্তু ওকে পেয়ে সবটা মেনে নিলে। আমি কিন্তু বিশ্বাস করেছিলাম যে আকাশ চ্যাটার্জি সারা পৃথিবী ওলট পালট করে হলেও আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু তুমি তো সেটা পারলে না আকাশ, তুমি অনেক আগেই হার মেনে নিলে। আমি মানছি আমি হেরে গেছি, হার মেনে নিয়েছি, মিথ্যে বলেছি, কিন্তু বলেছি শুধুমাত্র তোমাকে শান্ত রাখার জন্য। তুমি না পারলে সত্যিটা আমার থেকে লুকোতে, না পারলে আমাকে থামাতে, মাঝখান থেকে তোমার এই মিথ্যে
আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দিল। আমার তোমার প্রতি একটা অভিমান রয়ে গেল, আর তুমি তো অপরাধ বোধে আমার থেকে কুকড়ে থাকো। আজও তুমি আমার চোখের দিকে চোখ রেখে কথা বলতে দ্বিধা বোধ করো। এতগুলো বছর ধরে তুমি শুধু নিজের দিকটা দেখেছো, আমার দিকটা তুমি কোনোদিন দেখোইনি। আমি তোমাকে অপরকে পুরো সংসারটাকে সামলেছি। তোমার মতো দুঃখ সুখে থাকলে পুরো সংসারটাকে সামলাতে পারতাম কি? আকাশ, একটা কথা আমি না বলে পারছি না। তুই বলছিস ইরা হয়তো এতগুলো বছর নিজের দুঃখ কষ্ট শোক নিয়ে থেকেছে, তারপরেও আমি বলবো এতগুলো বছরও কিন্তু কোনো ত্রুটি রাখেনি, সব দিকটা সামলেছে, নিজের কর্তব্য পালন করেছে। তুই বললি না এই সংসারটা তুই একা একা সামলেছিস, এই কথাটা যে কতটা ভুল সেটা তুইও জানিস আমিও জানি। এতগুলো বছর ধরে আমি একটা কথাও বলিনি, কিন্তু আজ আমার উল্টো দিকে আমার সন্তান দাঁড়িয়ে, তাই ওর ভুলটা তো আমাকে ভাঙাতেই হবে। আজকের পর এই বাড়িতে কেউ কখনো আরুকে যদি মৃত বলেছে তাকে আমার মুখোমুখি হতে হবে। মানলাম মানলাম দিভাই অগ্নিকাণ্ডে মারা যায়নি, তাহলে দিভাই কোথায় মন? ও যদি বেঁচে থাকতো এখনো ফেরেনি কেন? হয়তো ফিরতে পারছে না, হয়তো এখান থেকে অনেক দূরে চলে গেছে, এমন একটা জায়গায় আছে ও চাইলেও ফিরে আসতে পারছে না। বা হয়তো তোমাকে ভুলে গেছে। না, মেয়ে আমার কোনোদিন ভুলতেই পারে না। আরো ওর মাকে কোনোদিন ভুলতে পারে না। আমি জানি আমি একবার ওর সামনে গিয়ে দাঁড়ালি ও ঠিক আমায় চিনতে পারবে, আমি জানি। সলোনি, 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 কহাঁ জাতি ইয়ে লড়কি, সলোনি, সলোনি কিধার? বাবা, তোমার মেয়ে কি ঘরে বসে থাকার মেয়ে? ঘর তো কামকাজ আছে ওর, সারাদিন তোমার জন্য খুঁজে খুঁজে কত ফুল নিয়ে আসে, সারাক্ষণ তোমার কথা ভাবে যে আম্মু কিসে ভালো হবে, আম্মু কিসে খুশি হবে। আমার জানকার টুকরা আছে সলোনি। মসি, তুমি তো ভি ওর জানকার টুকরাই আছো, মেয়ের মুখে সারাক্ষণ আম্মু 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 লেগেই আছে। চালাক আছে লড়কি, সারাক্ষণ আম্মু আম্মু করে প্যার দেখিয়ে এদিক ওদিক ঘুরতে চলেছে। সে সকাল থেকে আমি ওকে দেখি, গিয়ে দেখ দোস্তদের সাথে শহর ঘুরে বেড়াচ্ছে। যাই বল, বচপনা কিন্তু যায়নি এখনো। বচপনা তো মনে আছে মসি, কিন্তু এই বয়সটা তো খুব একটা ভালো নয়, আর দেখতে ভি মাসাল্লা। এবার কিছু করো। কিছু করা মতলব? মতলব তুমি ভি জানো মসি, তোমার মেয়েকে সবাই চায়, রোজ 7-8টা করে খদ্দের আসে ওর জন্য। সবাই বলে তুমি নাকি মেয়েকে ধান্দায় নামাবে না ঠিক করেছো। আচ্ছা মাসি, এত কিসের প্যার মহব্বত তোমার? তাও যদি নিজের মেয়ে হতো। দেখো মাসি, তোমার গুস্তা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তোমায় ইজ্জত করি তাই বলছি, তুমি যদি নিজের মেয়েকে ধান্দায় না নামাও মাসি, তাহলে তো আমাদের মেয়েগুলো। যমুনা, সে এক কথা,
আমার লড়কি কে নিয়ে তোদের কিসের এত চিন্তা আছে বলতো? ওকে আমি খাইয়েছি, আমি পড়িয়েছি, আমি বড় করেছি, যাত্রার হাতে তুলে দেবো বলে ওকে নিয়ে আমি বড় দাও মারবো। কথাটা শুনে রাখ, লাখো মেয়ে কাছে আমার সালোনি। একই কথা মাসি। আর মাসি তুমি তো জানো সালোনি এই মহল্লার জান আছে, যেমন গান গায় তেমনি নাচে, ও একদিন এ পাড়া সান হবে, দেখো মুখে মুখে নাম ফিরবে সালোনি সালোনি সালোনি। মাসি তখন তুমি ওকে কিভাবে লুকিয়ে রাখবে? এই ভয়টা তো আমারও হয়, আমি আমার আমার জান আমার জিগারের টুকরা ওকে আমি কি করে ছাড়বো? জেব মে হামরি দুই রুপিয়া, দুনিয়া কো রাখে ঠেঙ্গে পে ভাইয়া, সুখ দুঃখ কো খুঁটি পে টাঙ্গে, আর পাপ পুণ্য চোটি সে বাঁধে, নাচে হ্যায় হাম দাদা ধৈয়া। হাম তো এসে হ্যায় ভাইয়া, আরে হাম তো এসে হ্যায় ভাইয়া, ইয়ে আপনা ফ্যাশন হ্যায় ভাইয়া। সূরজ আর চন্দা ভি ঢলতা, আপনে ইশারো পে চলতা, চল চলো 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 পাল্টা।